वेलकम टू ছাড়ে ছলে অম্বলে। বন্ধুরা, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি মিষ্টি রেসিপি। আজ আমি বানাবো বালুশাই। মিষ্টির দোকানের মতন বালুশাই বাড়িতে আপনারা কিভাবে বানাবেন আসুন দেখে নিই। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা গ্রামে মেজার করলে এখানে 150 গ্রাম ময়দা আছে। ময়দাটাকে এখন আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব। এক পিঞ্চ মতন বেকিং সোডা দেব, আর দু পিঞ্চ মতন দেব বেকিং পাউডার, আর তার সঙ্গে অল্প পরিমাণ নুন দিলাম। এখন আমি 4 চামচ ঘি দেব। ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তার সঙ্গেই 2 চামচ মতন টক দই দিয়ে দেব। এইগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণ জল। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে খুব বেশি নরম করার দরকার নেই। এই ময়দা মাখাটা একটু শক্ত হবে। ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট ঢেকে রাখব। যতক্ষণ ময়দাটা আমাদের রেস্ট করছে ঠিক সেই টাইমটার মধ্যেই আমি চিনির রসটা রেডি করে নেব। চিনির রস রেডি করার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এই 1 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। এটা এখন আমি ঢেলে দিলাম। চিনিটা জলের সঙ্গে গুলে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। গুলে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বালুশাই বানানোর জন্য আমাদের একটা চিটচিটে চাটনির প্রয়োজন। খুব বেশি ঘন করার দরকার নেই, তাহলে রসটা ঢুকবে না বালুশাইয়ের মধ্যে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। ময়দাটাকে আরেকবার আমি মেখে নেব। ময়দাটা আরেকটু নরম হয়ে গেছে, খুব বেশি মাখার প্রয়োজন নেই। হালকা হাতে এক দুবার মেখে নিলেই হবে। এখন আমি বালুশাইগুলো বানিয়ে নেব। বালুশাই বানানোর জন্য আমি এরকমভাবে রোল করে নিচ্ছি ময়দার ডোটাকে। লুচি বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি সেরকমভাবে লেচিগুলো কেটে নেব, আর এরকম হাত দিয়ে ভালো করে গোল করে নেব। হাত দিয়ে চেপে এরকমভাবে গোল করবেন। চেপে গোল করলে এরকম একটা ডিজাইন হয়ে যাবে। এটাই আসলে বালুশাইয়ের ডিজাইন। মাঝখানটা এরকমভাবে চেপে একটা ফুটো করে দিতে হবে। এইভাবে আমি সবকটা বালুশাই করে নেব। সবকটা বালুশাই আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি এটা ভাজার জন্য তেল গরম করে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড তেল। তেলটাকে এখন আমি চেক করে নেব। তেলে ময়দার টুকরোটা দেওয়ার পরে অনেকক্ষণ পরে ময়দার টুকরোটা ভেসে উঠেছে, তার মানে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে। খুব বেশি ঠান্ডা তেলে বা খুব বেশি গরম তেলে বালুশাইটা ভাজা যাবে না। ঠিক এরকম হালকা গরম থাকা অবস্থায় বালুশাইগুলো ভেজে নিতে হবে। হালকা হাতে উল্টে দিচ্ছি আমি এটাকে। পুরোটাই আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। এখন আমি বালুশাইগুলো তুলে নেব। বালুশাইটা তেল থেকে তোলার সঙ্গে সঙ্গেই আমি রসে চুবিয়ে দেবো। এই রসটাও আমি হালকা গরম করে নিয়েছি। গরম অবস্থায় বালুশাইগুলো রসে দিয়ে দিতে হবে।
5 মিনিটের জন্য বাদুশাইগুলো আমি এইভাবেই রেখে দেব। মাঝে মাঝে উল্টে পাল্টে দেব, একটু রসটা চারিদিক থেকে ওপর থেকে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি বালুশাইগুলো রস থেকে তুলে নেব। ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে সামান্য আমন্ড কুচি দিয়ে দিলাম। আপনারা আরো অনেক কিছু দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রান্নার সঙ্গে। নমস্কার।